नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। 11 आगस्ट थेके शुक्र कन्याय निचस्त किछु कलंकजनक अध्यायेर सूचना, सतर्क हन। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियो आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिकाके सतर्क करे दिते एसेछि, जेहेतु আমার চ্যানেলের অধিকাংশই দর্শক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষ, তাদেরকে আমি বিশেষভাবে আপন বলে মনে করি। তাই তাদেরকে সতর্ক করে দেয়া আমার অবশ্যই একজন নাগরিক হিসাবে কর্তব্য, একজন জ্যোতিষ হিসাবে কর্তব্য বলে আমি মনে করি। কারণ শুক্র যখন কন্যায় নিচস্থ হচ্ছে তখন বৃশ্চিক রাশিদের কিছু কলঙ্কজনক ঘটনা ঘটতে চলেছে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি আজকে বলবো বৃশ্চিক রাশি আপনারা একটু খেয়াল করুন, এবং বৃশ্চিক লগ্ন আপনারা একটু খেয়াল করুন। আপনাদের সপ্তম পতি শুক্র এবং দ্বাদশ পতি শুক্র, সেই শুক্র প্রবেশ করছে 11 আগস্ট থেকে কন্যায়, অর্থাৎ রাশি লগ্নের একাদশে নিচস্থ। এখানে শুক্র প্রবেশ করলে আপনার আর্থিক সমৃদ্ধি তো আসবে, আপনার সুখ সমৃদ্ধি তো বৃদ্ধি পাবে, কিন্তু কয়েকটা কলঙ্কজনক ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, আপনি যদি বৃশ্চিক রাশির নারী হন, আপনি কারোর টার্গেট হয়ে যেতে পারেন। আপনি কে কেউ কোনোভাবে অশ্লীল আচার আচরণ, এমনকি কোনোভাবে আপনার প্রতি অসভ্য ব্যবহারও হতে পারে। তাই আমার অনুরোধ, এই কটা দিন, বিশেষ করে 11 আগস্টের পর থেকে 25 আগস্ট পর্যন্ত কোনোভাবেই সূর্য ডোবার পর বাড়ির বাইরে না থাকাই ভালো। কে বলে দিনকাল খারাপ, চতুর্দিকে নানাভাবে নারীরা ধর্ষিত হয়ে যাচ্ছে। তাই আমার অনুরোধ, একজন নাগরিক হিসাবে আমার বলা উচিত যে এই সময় আপনারা, বিশেষ করে নারীরা, সাবধানে থাকুন। দ্বিতীয়, যেহেতু আমরা লক্ষ্য করছি যে শুক্র সপ্তম, অর্থাৎ স্বামী বা পত্নীর অধিপতি গো, সে একাদশে নিচস্থ হয়ে যাচ্ছে, এটা মোটেই ভালো কথা নয়। আর্থিক সমৃদ্ধি আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পারিবারিক জীবনে আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো অন্য রিলেশানে জড়িয়ে যেতে পারেন, তাই সেদিক দিয়েও সতর্ক হন। তিনি যদি অন্য রিলেশানে জড়িয়ে গিয়েও থাকেন, তাহলে আপনার কি করার আছে, সেটা অবশ্যই যেমন ঠিক তেমন তাকে সঠিক পথে নিয়ে আসাও আপনারই কর্তব্য। তাই আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি মাতলামো করে, যদি তার চরিত্রহীনতা ঘটে, তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ 11 আগস্ট থেকে 25 আগস্ট সেরকমই কিছু ঘটনা ঘটতে পারে। তৃতীয়, যেহেতু শুক্র দ্বাদশ, দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে ভ্রমণ, তাই শুক্র আপনার একাদশে নিচস্থ, তাই এই সময় ভ্রমণে বিপত্তি। অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ আছেন, আপনারা ঠিক করেছেন 11 আগস্টে বেড়াতে যাবেন, আমি বলবো একটু ভেবে দেখুন। আপনি যদি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, তাহলে 11 আগস্ট থেকে যতক্ষণ না বুধ প্রবেশ করছে কন্যায়, কারণ কন্যায় বুধ প্রবেশ করলে শুক্রের অশুভ ফলাফল অনেকাংশে কমে যাবে, কারণ তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাবে। তাই 11 আগস্ট থেকে 25 আগস্ট আপনারা যদি বাইরে ভ্রমণ করতেও যান, তাহলে নিরাপদে যাবেন বন্ধু। অনেক ভারী কোনো দুর্ঘটনা, ভারী কোনো বিপদ ঘটে গেলে কিছু বলার থাকবে না। তাই আমার মতামত, আপনারা এই সময়কে অ্যাভয়েড করে যান ঘুরতে যাওয়া হিসেবে। অর্থাৎ 11 আগস্ট থেকে 25 আগস্ট বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন
কোনোভাবে ঘুরতে যাবেন না, এটা আমার শুধুমাত্র অনুরোধ। এবার শেষ আর একটা বলবো, আর একটা কলঙ্কজনক অধ্যায়, এই অধ্যায় না ঘটলেই ভালো হতো, কিন্তু এই অধ্যায় ঘটবে। যেহেতু শুক্র নিচস্থ, আপনার নিজেরও কিছুটা চারিত্রিক স্খলন হতে পারে, আপনি নিজেও কিছুটা হলো নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো ব্যভিচার কাজে নিজেকে মনোনয়ন করতে পারেন। আমার অনুরোধ, এ ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন, এতে স্বয়ং ভগবান শিবশম্ভু মোটেই সন্তুষ্ট হবে না, কারণ মনে রাখবেন খুলে গেছে তিনয়ন, সে সব দেখতে পাচ্ছে, তাই নিজেকে সংযত রাখারও চেষ্টা করুন। তাই আজকের এই ভিডিওয়ে আমি জানালাম বৃশ্চিক রাশিতে 11 আগস্ট থেকে শুক্র নিচস্থ, তাই কিছু কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হতে পারে, তাই আমি আগে থেকে সতর্ক করে দিলাম, কারণ সতর্ক থাকতে পারলে অনেক সমস্যা এড়িয়ে যাওয়া যেতে পারে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ডিসকাস করলাম, নমস্কার, ধন্যবাদ।